ফ্রেন্ডস, আজকে আমি কি কি রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকবে, দেখতে থাকবে বন্ধুরা, বুঝেছো? এটা হলো ফাইনাল লুক, দেখতেই পাচ্ছো। সঙ্গে থাকবে, দেখতে থাকবে মাছটা আমি কিভাবে বানিয়েছি, কি কি মশলা এতে অ্যাড করেছি। একদম নর্মালভাবে করেছি। এটা হলো খড়া মাছের পাতুরি বানিয়েছি। তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবে, ঠিক আছে? ফ্রেন্ডস, দেখতে পাচ্ছো আজকে কি কি রান্না করেছি। তো দেখতেই পাচ্ছো, তার সঙ্গে থাকবে, দেখতে থাকবে, এনজয় করবে, ঠিক আছে, আমার রান্নাটা, বুঝতে পেরেছো? ফ্রেন্ডস, আজকে আমি কি কি রান্না করিব তাই তোমাদের লগে শেয়ার করমু। চলো দেখাইতেছি। এটা হলো শিয়া ফিয়েস, মানে সি ফিস, বুঝতে পারছো? এটা মানে খয়রা নাকি কি জানে, জানি না। এর লগে আছে ল্যাটা মাছ আছে, বুঝেছ? আর এখানে দেখো টমেটোর কাইটটা রাখছিলাম, ধনিয়া পাতা আছে, লঙ্কা আছে, আদা আছে, পেঁয়াজ আছে, দেখতে পারতেছো? সব কাইটটা কইটা রেডি করে লইছি। এই হবে আজকে হলো মাছের পাতুরি, হবে সর্ষে বাইটা দিয়া, সঙ্গে হবে দেখো, এই যে দেখাইতেছি, দেখো বাইগুন আছে, তিতা আছে, আর পটল আছে ভাজা করমু। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মেশিন স্টার্ট করে লইতেছি, চলো। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এই দেখো, চলো বন্ধুরা, দেখতে পারতেছো আমি যেখানে দিয়া দিলাম পোস্ত, দিয়া দিলাম পোস্ত, ঠিক আছে, পরিমাণ মতো না। আরে বাবারে, সিয়ারেস্ট নিয়ে আস, দিয়া দিছি, এখন দিতেছি সর্ষে, দিতেছি, দেখছো কি আর কমু ক। তারপরে দিব জানো কি, তারপরে যে এই যে টমেটো দিতেছি, দেখছো, একবারে সব পেস্ট করে দিব, তাহলে তো স্বাদ হইব, কসে। এই দেখো মিরচি দিয়া দিলাম, ওই যে মিরচি দিয়া দিলাম, দেখতে পারতেছো এই নতুন শাখাটা পড়ছি, দেখছো নতুন শাখা পড়ছি, এই যে দিয়া দিলাম লঙ্কাটা, হয়েছে। এইবার পেঁয়াজ দিমু, পুরা পেঁয়াজটা দিয়ে গেল, ই দাঁড়া ওইখানে গরম হয়েছে, আবার তেল হইতেছে, ভাজা করব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন এটার বাইটা, তারপরে রান্না কিভাবে করমু ইয়েটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো বড় পাত্র লইয়া হলুদ লবণ দিয়া যে এখন মাইট খাইলুমু, ভাজা করবো, ব্যাগটি মিলা ভাজা করমু, দেখতে পারতো সব মা খাতা মাইখা হালকা আছে, ভাজা করবো, ধরো আশটা কমাইয়া দিই আমি, দেখো আবার নখ গুলো কাইটা ফেলছি, আমার নখ না লাগাইলে না তাড়াতাড়ি রিমুভ হইতে চায় না, ওই আর লেগে না, আমি নখই কাইটা দিছি, পরে আবার নখ করতে যামু যখন তখন দেখাবো, আমার নখ গুলো না থাকে কেন জানি, মানে উইচ্ছা যায় না, মানুষের যেমন দন্দে উইচ্ছা যায় না, এক মাসের উপরে হয়েছে তা উইচ্ছা যায় না, জানো তো বন্ধুরা। বন্ধুরা কসে বেগুন ভাজা বসাইয়া দিয়েছি, বেগুন ভাজা হইয়া গেলে আর গুলা ভাজা করিয়া তারপর মাছের ভাজাটা বসামু, কইরা ঝোল করমু, সম্পূর্ণটা শেয়ার করমু, বুঝতে পারছো? এটা হলো পটল ভাজি, আর দুটা বেগুন রয়েছে সেটা ভাজি ভেজে, তেঁতোগুলো ভেজে নেব, তারপরে মাছ ভাজা করবো, বুঝতে পারছো? দুটো দুটো করে ভাজা করছি, না হলে ভেঙে যাবে বলে আস্তে আস্তে করে ভাজা করে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে বন্ধুরা। খাচ্ছি দেখো হাসি পাবে তোমাদের, এখানে দুপাশে দুটা মাছ, মানে এটা খড়া মাছ নাকি খয়রা মাছ, যাই হোক, তো এর লেভেলে আছে দেখো ল্যাটা মাছ, ছোটো ছোটো করে কেটে দিয়েছি, ভাজা করছি, ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তো চলো মাছ ভেজে আসছি, সবজিটা করছি, শেয়ার করবো। আচ্ছা আমি ল্যাটা মাছগুলো ভেজে নিচ্ছি, অনেকটাই বড় ছিল, বড় কেটে দিয়েছে, আমি ভেজে নিচ্ছি, তো চলো ভেজে ভেজে এটা ভাজাই খাবো, আর ওটা পাতুরি বানাবো, কীভাবে করছি না ভাবে করছি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি টমেটোর আর কালো জিরা দিয়ে ভাজা ভাজা করে নিলাম, ওই যে মাছের যে পাতুরিটা বানাবো আমি এইভাবেই বানাই, হেভি স্বাদ লাগে, তোমরা কি কীভাবে বানাও আমার সাথে একটু শেয়ার করো। আমি একটু কালো জিরা দিয়ে ভেজে নিলাম, আর টমেটোর বেশি দিলে টেস্টও লাগে খেতে আর ভালোও লাগে, তোমরাও খেতে পারো, ঠিক আছে। তা চলো নেক্সট কী দিচ্ছি দেখ বন্ধুরা, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, এটা কষে গেলে আমি এখানে পোস্ত আর সর্ষা আর তোমার হলো একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোর পেস্ট করে এটাকে দিয়ে জল দিয়ে মাছগুলো আমি ছেড়ে দেবো, এটাকে ভাজলে বেশি ভাজবে না, এখন ভেজে মানে এখন ভাজতে পারি, মানে ওই সর্ষা পোস্ত দিয়ে বেশি ভাজলে কী হয়, টেস্টটা চলে যায়, গন্ধটা চলে যায়, বুঝেছো? তো আমি একদম মানে নর্মালভাবে করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা কষে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, তো এখন এতে আমি ওটা অ্যাড করে দিব, জল দিয়ে দিয়েছি,
এটাকে দিয়ে ভাজতে নেই, ঠিক আছে? এটাকে দিলে ভাজলে গন্ধটা উড়ে যায়, ওই যে সর্ষার পোস্তর গন্ধটা, ঠিক আছে? এখন এতে মাছগুলো ছেড়ে দেবো, ফুটছে। আর এই যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম ভেঙে, ঠিক আছে? এটা কমপ্লিট হয়ে গেলে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো পরে আবার আসছি।